নমস্কার, সংবাদ পড়ছি সোমশিখা। সংবাদে প্রথমেই করোনা ভাইরাস সংক্রান্ত আপডেট। ভারতে এখন পর্যন্ত 52,952 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 15,266 জন সুস্থ হয়ে উঠেছেন এবং 1,783 জনের মৃত্যু ঘটেছে। ভারতবর্ষে এখন পর্যন্ত 35,902 অ্যাক্টিভ কেসেস রয়েছে। আসাম রাজ্যে এখন পর্যন্ত 45 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 34 জন সুস্থ হয়ে উঠেছেন এবং একজনের মৃত্যু ঘটেছে। আসাম রাজ্যে এখন পর্যন্ত 10টি অ্যাক্টিভ কেসেস রয়েছে। এবারে জাতীয় খবর। আজ বুদ্ধ পূর্ণিমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুদ্ধের জন্ম এবং মহাপূর্ণিমা উপলক্ষে সমস্ত প্রথম সারির যোদ্ধাদের জন্য এই দিনটিকে বিশ্বব্যাপী বুদ্ধ সংঘের শীর্ষস্থানীয় প্রধানের সঙ্গে একটি ভার্চুয়াল প্রার্থনা আয়োজন করেছেন। বিশ্বব্যাপী এই মহামারী প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভার্চুয়াল বিশাখ দিবসটি পালিত করছেন সাংস্কৃতিক মন্ত্রক এবং আন্তর্জাতিক বুদ্ধ কনফেডারেশনের সহযোগিতায়। অন্ধ্রপ্রদেশের শিল্প প্রতিষ্ঠানে গ্যাস লিকেজের দুর্ঘটনায় 5 জনের মৃত্যু এবং 1,000 জন অসুস্থ হয়ে পড়েন। রিপোর্ট অনুযায়ী ভোর 3টের সময় আরআর ভেঙ্কটেপুরম এলপিজি পলিমার ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে এক গ্যাস লিকেজের কারণে 3 কিলোমিটার রেডিয়াসের ভেতরে থাকা স্থানীয় বাসিন্দারা শ্বাস নিতে অসুবিধে হচ্ছিল এবং অনেকে অজ্ঞান হয়ে যান। এখন পর্যন্ত 5 জনের মৃত্যু ঘটেছে। এনডিআরএফ এর তত্ত্বাবধানে 27 জন রেস্কিউ টিম কাজ করে চলছেন এ নিয়ে। লকডাউনের জেরে বেড়ে গেল বেকারত্বের হার। দেশে অর্থনীতির থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট অনুযায়ী 27.11 শতাংশের মাপকাঠিতে বেকারত্ব দাঁড়ালো, যা পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে। লকডাউনের আগেও দেশে বেকারত্বের সমস্যা ছিল, কিন্তু করোনার জোরে এক ধাক্কায় নিচে নেমে গেল অর্থনীতি। 2 মাসের মধ্যে 7% থেকে 27% পৌঁছে গিয়েছে, অর্থাৎ 20% লোকেরা লকডাউনের কারণে কাজ হারিয়েছেন। চাবনপ্রাশ এবং কাথের সেবনের ফলে বেঁচে গেলেন 26 জন ব্যক্তি করোনা মহামারী থেকে। কলকাতার রাজা রামমোহন রায় সরণির শ্রী বিশুদানন্দ সরস্বতী মারোয়ারি হাসপাতালে থাকা 26 জন কর্মী নির্দিষ্ট ডোজে চাবনপ্রাশ এবং কথ প্রতিদিন খেয়ে গেছেন এবং এক নার্স হোম কোয়ারেন্টাইনে থাকার কারণে তিনি খাননি। শুধু এই নার্স ছাড়া বাকি 26 জন কর্মী করোনা থেকে নিজেদের প্রতিরোধ করতে পেরেছে। ভারতে 548 জন সরকারি ডাক্তার, নার্স এবং প্যারামেডিক স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান বের করা হয়েছে গত বুধবার। তবুও ফিল্ড ওয়ার্কার, ওয়ার্ড বয়, স্যানিটাইজেশন কর্মী, সিকিউরিটি গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্ট, লন্ড্রি এবং রন্ধনকর্মী এই পরিসংখ্যার আওতায় পড়েননি। এই সংক্রমণটি কেমন করে প্রথম সারিদের মধ্যে আক্রান্ত হয়ে পড়েছে তা এখনও তদন্ত করা হয়নি। এই ঘোর করোনার মধ্যে জার্মানিতে শুরু হয়ে যাচ্ছে ক্লাব ফুটবল। সে দেশের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বুধবার বুন্দেশলিগা শুরু করার ছাড়পত্র দিয়েছেন। চলতি মাসে বন্ধ স্টেডিয়ামে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে এই খেলা শুরু হয়ে যাবে। উল্লেখ্য, বুন্দেশলিগা ইউরোপেও সেরা 5টি প্রতিযোগিতার মধ্যে একটি। আসামের আরও 2 রোগী সুস্থ হয়ে উঠলেন। 36 দিন পর শিলচর মেডিকেল কলেজ থেকে ছাড়া পেলেন বদরপুরের জালালউদ্দিন। আরও একজন রোগী মতিউর তরফদার গত বুধবার গুয়াহাটির মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতাল থেকে ছাড়া পেলেন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে 3টি পরপর টেস্টের নেগেটিভ আসায় তাদেরকে ছাড়া হয়েছে। আসামের মঙ্গলদৈ কলেজের ইংরেজি প্রফেসর রূপারানী ভুইয়াকে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের কারণে এবং আইটি অ্যাক্টের আওতায় 3টি আরও মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদের কারণে
সাব ইন্সপেক্টর টুইঙ্কেল গোস্বামী মঙ্গলগাঁয় পিএস এর মহিলা সেলে তাকে ডাক পাঠান। ওখানে ইন্সপেক্টরের সাথে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে। এরপর তাকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়। এবারে আঞ্চলিক খবর। আজমির থেকে বুধবার সকালে শিলচরে আসেন এক ব্যক্তি। থার্মাল স্ক্যানারে তাপমাত্রা অস্বাভাবিক ধরা পড়ায় তার লালা রস সংগ্রহ করা হয়। সন্ধ্যায় রিপোর্ট আসে পজিটিভ। তিনি কাছাড়ের বাসিন্দা নয়, শরীয়তপুর জেলার। পরিচিতদের সাথে কথা বলতে বলতে গুয়াহাটির বাসের জায়গায় উঠে পড়েন শিলচরের বাসে। তারপর গুয়াহাটিতে সেই বাস থেকে নেমে যাবে বলে চলতে থাকেন, কিন্তু বাস থামেনি বলে তাকে শিলচরে আসতে হয়েছে। শিলচরের সাংসদ রাজদীপ রায় জানান যে বাসের সব সহযাত্রীকে নেত্রীপস্থিত কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে এবং সবার পরীক্ষা নিরীক্ষাও চলছে। সামাজিক দূরত্ব বজায় না রাখলে, মাস্ক না পরলে এবং রাস্তায় থুতু ফেললে ফাইন কিংবা আইপিসি ধারা 188-এর আওতায় গ্রেফতার করা হবে, জানালেন কাছাড়ের জেলাশাসক এবং জেলা ডিজাস্টার ম্যানেজমেন্টের চেয়ারপারসন বর্ণালী শর্মা। থুতু ফেললে 200 টাকা জরিমানা, মাস্ক কিংবা কটনের কাপড় দিয়ে মুখ না ঢাকলে 100 টাকা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখলেও 100 টাকা জরিমানা দিতে হবে, বুধবারে জানালেন জেলা শাসক। জোর এবং বেজোর সংখ্যায় নাম্বার প্লেট অনুযায়ী বিভক্ত করে দেওয়া হলো যানবাহন চালানো। কাছাড়ের জেলা শাসক এবং জেলা ডিজাস্টার ম্যানেজমেন্টের চেয়ারপারসন বর্ণালী শর্মা এই নির্দেশ দিলেন। বেজোর সংখ্যা অর্থাৎ 1, 3, 5, 7, 9-এর যানবাহনগুলো চলবে সম্ভূত শুক্র এবং বেজোর সংখ্যার 0, 3, 4, 6, 8 গাড়িগুলো চলবে মঙ্গল বৃহস্পতি শুক্র। প্রেস, মেডিকেল এবং সরকারি সার্ভিসের জন্য যে যানবাহনগুলো রয়েছে এইগুলো এর আওতায় পড়বে না। আজকের মতন খবর এখানে শেষ করছি। ধন্যবাদ।